নমস্কার, আমি ডক্টর অরূপকান্তি বটগল। আমি কনসালটেন্ট মেডিসিন অ্যান্ড নেফ্রোলজিস্ট HLG হসপিটাল থেকে। আমরা আজকে একটু হিট স্ট্রোক নিয়ে একটু ডিসকাস করবো। মানে আমরা সবাই জানি এখন পশ্চিমবঙ্গে একটা তাপক প্রবাহ বা হিট ওয়েভ চলছে। কালকে বাঁকুড়ায় টেম্পারেচার 44 ডিগ্রি ছিল, আসানসোল এবং বর্ধমানে 43 ডিগ্রি এবং কলকাতাতে প্রায় 40 ডিগ্রি টেম্পারেচার ছিল। তো এই তাপক প্রবাহে আমাদের খুব সতর্ক থাকতে হবে। আর এই সময় আমরা অনেক পেশেন্ট পাচ্ছি তাদেরকে হিট স্ট্রোক বা তাপ হয়েছে আর কি। তো মেনলি এটা যখন হিট স্ট্রোক যখন বলা হবে, যখন কারো বডি টেম্পারেচার মোটামুটি 40 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপর বা 104 ডিগ্রি ফারেনহাইটের ওপরে পৌঁছে যায় ডিউ টু হিট এক্সপোজার। তো আমরা এটা মোটামুটি দেখতে পারি, আমরা বুঝতে পারি যে হিট এক্সপোজার হলো মানে চামড়া লাল হয়ে যায় বা প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়, কনফিউশন থাকে, অনেক সময় কমপ্লিকেশনে মানুষের খিচুড়ি পর্যন্ত হতে পারে, হেলথ ফেলিয়ার হয়। এবং এটাকে যদি ঠিকঠাক সময় আমরা ম্যানেজ না করতে পারি তাহলে এটা এর থেকে মৃত্যু হতে পারে। ভারতবর্ষে 2015 2000 লোক এই হিস্ট্রোকে মারা গেছিল। তো সুতরাং এটাকে তাড়াতাড়ি যদি এরকম কোনো পেশেন্ট পান বা আপনাদের কিছু হয়, সঙ্গে সঙ্গে আপনাদের নিকটবর্তী হসপিটালে নিয়ে যেতে হবে, কারণ ঠিক সময় ট্রিটমেন্ট না হলে এটা প্রাণঘাতীও হতে পারে। তো মেনলি যেটা আমি বলবো যে কারণে এটাকে সবথেকে ম্যানেজ করার সবথেকে ভালো উপায় হচ্ছে প্রিভেনশন। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো যেটা করতে হবে যে আমাদের হিট এক্সপোজার যতটা সম্ভব কম করতে হবে, প্রচুর জল খেতে হবে, ঢিলা ঢেলা জামা কাপড় পরতে হবে এবং যতটা সম্ভব বডি কভার করতে হবে। এবং আমরা যদি দেখেন আশেপাশে কোনো ব্যক্তি এরকমভাবে অজ্ঞান হয়ে গেছে বা হয়ে গেছে, তখন তাড়াতাড়ি তাকে নিকটবর্তী হসপিটালে নিয়ে যাবে। তাতে করে আমাদের অনেক তাড়াতাড়ি আমাদের এটা ম্যানেজ করা সম্ভব। নমস্কার।